আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিভিল সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। ব্র্যাকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো প্রিয় ভিউয়ার্স, এর পূর্বে আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশ ব্যাংকে 2775টি পদে 10টি সমন্বিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়াও এখানে আরো অনেক ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও দেওয়া রয়েছে, এগুলো আপনারা ইচ্ছা করে দেখে নিতে পারবেন। তো প্রিভেটস, কিভাবে আপনারা ব্র্যাকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করবেন সেই প্রসেসটিও আমি এই ভিডিওতে দেখিয়ে দেব এই ভিডিওর শেষের দিকে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধরে ধরে দেখতে থাকুন, তাহলে আপনাদেরকে আবেদন করার সময় কোনো সমস্যা হবে না। তো প্রিভেটস, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। হ্যাঁ প্রিভিয়াস, আপনারা স্ক্রিনে ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এখানে কর্মসূচি সংগঠক এবং ইউপিজি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা ব্র্যাক 1972 সাল থেকে বিভিন্ন আর্থ সামাজিক কার্যক্রমের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের অন্যতম প্রধান কর্মসূচি আল্ট্রা পোর গ্রাজুয়েশন প্রোগ্রাম এখন পর্যন্ত বাংলাদেশে 21 লাখ অতি দরিদ্র পরিবারকে দারিদ্র মুক্তি এবং টেকসই আর্থসামাজিক ক্ষমতায়নে সহায়তা করেছে। এই প্রোগ্রামটি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এবং প্রায় 50টি দেশে বিভিন্ন স্টেক হোল্ডার এর বাস্তবায়ন করছে। ব্র্যাক আল্ট্রা পোর গ্রাজুয়েশন প্রোগ্রামে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। এখানে আপনার পদের নাম দেখতে পাচ্ছেন, কর্মসূচি সংগঠক ইউপিজি। কার্য বিবরণী কর্মসূচির নিয়ম অনুযায়ী লক্ষিত জনগোষ্ঠী নির্বাচন করে যথাসময়ে প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে নির্বাচিত সদস্যর কর্মসূচিতে অন্তর্ভুক্তি নিশ্চিত করা, নির্ধারিত সময়ের মধ্যে সদস্যদের মানসম্মত সম্পদ হস্তান্তর এবং সহজ শর্তে সুদ মুক্ত ঋণ বিতরণের মাধ্যমে মানসম্মত সম্পদ ক্রয় নিশ্চিত করা, সদস্যদের মাঝে বিতরণকৃত সহজ শর্তে সুদ মুক্ত ঋণ এর কিস্তি ও সঞ্চয় যথাসময়ে আদায় করা। কর্মসূচির নিয়ম অনুযায়ী কর্ম পরিকল্পনা প্রস্তুত করে ইউপিজি সদস্যদের পাক্ষিক গ্রুপ ভিজিট ও পাক্ষিক হোম ভিজিটের মাধ্যমে সদস্যদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা। কর্মসূচির নিয়ম অনুযায়ী ইউপিজি সদস্য ও তার পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করা, সদস্যদের বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যগত বিষয়ে সচেতনতামূলক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদেরকে সচেতন ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা, সদস্য ফলো আপের মাধ্যমে সদস্য সার্বিক অবস্থা পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সদস্যকে গ্রাজুয়েট করা অর্থাৎ কর্মসূচির কাঙ্ক্ষিত ফলাফল অর্জন নিশ্চিত করা, কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সকল ডকুমেন্টস সঠিকভাবে পূরণ ও সংরক্ষণ করা এবং MIS প্রতিবেদন তৈরি করা, সংস্থার সকল নিয়মকানুন ও মূল্যবোধ সমূহ যথাযথভাবে মেনে চলা, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস হতে হবে। এই পদে আবেদন করতে হলে কর্মস্থল ব্র্যাক মাঠ কার্যালয়, সুবিধাসমূহ উচ্চ ভাতা, মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি, আনুতোষিক প্রদায়ক ভবিষ্যৎ নিধি, স্বাস্থ্য এবং জীবন বীমা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী 24 জানুয়ারি 2023 তারিখের মধ্যে careers.brac.net অথবা www.btjobs.com এর মাধ্যমে আবেদন করতে হবে। হ্যাঁ প্রিভিয়ার্স, আপনারা ব্র্যাকের ওয়েবসাইট careers.brac.net অথবা btjobs এর মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আপনারা কিভাবে btjobs এর মাধ্যমে আবেদন করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো btjobs এর মাধ্যমে আবেদন করার পূর্বে অবশ্যই আপনাদেরকে btjobs এ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর সেখানে একটি সিভি ক্রিয়েট করতে হবে। তো আপনাদের যদি btjobs এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে সেখানে একটি সিভি ক্রিয়েট করবেন, এ বিষয়ে আমার দুটি ভিডিও রয়েছে, সেই ভিডিও লিঙ্কগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আপনারা প্রথমে একটি অ্যাকাউন্ট এবং সিভি ক্রিয়েট করে নেবেন, তারপর আবেদন করবেন। তো প্রিভিয়াস, এই পদে btjobs এর মাধ্যমে আবেদন করতে হলে প্রথমে আপনাদেরকে btjobs.com এ লগ ইন করতে হবে। তো প্রিভিয়াস, আমরা btjobs.com এর ওয়েবসাইটে চলে এসেছি, এখানে আপনারা সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট নামে দুটি অপশন দেখতে পাচ্ছেন। যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন, আর যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটি করে নেবেন। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমে লগ ইন করে নিচ্ছি।
হ্যাঁ প্রেভারস, আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে বিডিজ অ্যাপসে লগ ইন করেছি। লগ ইন করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনারা কর্মসূচি সংগঠক আল্ট্রা পোর গ্রাজুয়েশন প্রোগ্রাম ব্রাক নামে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এই নিয়োগ বিজ্ঞপ্তিটির উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর ব্র্যাকের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা এখানে দেখতে পারবেন। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে অ্যাপ্লাই নাও নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এই অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পপ আপ মেনু ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই। আপনি যদি এই আবেদনটি করার জন্য নিশ্চিত থাকেন তাহলে এখান থেকে ইয়েস এ ক্লিক করতে হবে, আর যদি আবেদনটি করতে না চান তাহলে নোতে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে আবেদনটি করে দেখাচ্ছি, ইয়েসে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাপ্লাইড, অর্থাৎ এই পদের জন্য আমার আবেদনটি হয়ে গেছে। তো প্রিভার্স, এভাবেই আপনারা বিডি জবসের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবেন এই পদে। তো আমি ভিডিওটি আর লম্বা করবো না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।